কিছু মানুষ আছে যারা এলাকার শোভা বাড়ায়, আর কিছু মানুষ নিজেরাই শোভা হয়ে যায়। যেমন ধরুন আমাদের পাড়ার পটলাদা, এনার মধ্যে এত গুণ যে শেষমেশ নিজেই বেগুনের আকার ধারণ করেছেন। গায়ক, নায়ক, ডান্সার সব চেষ্টা বিফলে যাওয়ার পর বুঝলেন যে যার হয় না কোনো গতি, তাকেই সামলাতে দেয়া হয় দেশের অগ্রগতি। ব্যাস পটলাদার নেতা হওয়ার স্বপ্ন দেখা শুরু। কিন্তু সেই পথে এগোনোর জন্য চাঁদা আদায় করতে গিয়ে মুঝে পেহচানো কহাঁ সে আয়া, মে হুঁ কৌন, মে হুঁ ডা, মে হুঁ ডা, আরে মে হুঁ, মে হুঁ, মে হুঁ ডা। কাকে চাই দাদা? হায়, মাইসেল পটলা। ও মা, আহারে, অন্ধ হয়েও কি সুন্দর ইংরেজিতে কথা বলে। আচ্ছা দাদা, আপনি কি আপনি কি অন্ধ স্কুল থেকে পড়াশোনা করেছিলেন? এই না না। কি না না? না মানে আমি অন্ধ না আর কি। তাই বলুন, তা কি দরকার? এই গোটা এলাকার লোকে জানে পটলাটা শুধু পুজোর আগেই বেরোয়। তামশাই, আপনি জানেন না? আমি জানি না, আর কিভাবে বা জানবো বলুন, আমি তো এরপরে নতুন ভাড়া এসেছি। তা দাদা, আপনি পুজোর আগে কোথায় থাকেন? শুনুন, যেখানেই থাকি না কেন, দাদা আপনার কি পাড়ার ভাড়াটে ভাড়াটের মতন থাকবেন মশাই? ছাড়ুন, চাঁদা দিন। এবার আমাদের পাড়ার থিম হলো বউ আগে না বৌদি। বৌদি বৌদি বৌদি, চুপ করুন, পাড়বার মার্কার লোক একটা আনেন, ধরুন। কত? 1000 টাকা? মানে কিসের মানে? কোনো মানে নেই, যা বলে দিয়েছি ওটাই শেষ কথা। বলছি দাদা শুনুন, বলছি কি এমন হচ্ছে এবারের থিমে যে এত টাকার ডিমান্ড? এবার আমাদের স্পেশালিটি হলো এই পাড়ার সমস্ত অরিজিনাল বৌদিদের দিয়ে প্যান্ডেল হবে। আর ধর্ম প্যান্ডেল হবে কেন, বৌদিরা সব দুর্গা সাজবে। হ্যাঁ, এত বড় পাড়া, এতগুলো বৌদি। আচ্ছা দাদা, এতগুলো বৌদি যদি দুর্গা সাজে ওষুধ তো অনেক লাগবে, তাই না? তা দাদা বলছি শুনুন না, আমারও না ছোট থেকে খুব শখ ছিল যে আমি একটু একটু ওষুধ সাজবো আর কি। তো বলছি দাদা, আমাকে একটু চান্স করিয়ে দিন না। আর না না, দুর্গা অনেকগুলো বাট ওষুধ one and only me. আর এত কোন মালটা আমাকে পাঠবাট বলছিল। কিছু বললেন? চেক বাদ দিন, ছাড়ুন তো, টাকাটা ছাড়ুন। দাঁড়া দিচ্ছি। এই আর কি হচ্ছে নাকি? লিখলাম 1000, দিচ্ছেন 10? ও মা, আপনি আপনারটা লিখেছেন আর আমি আমারটা দিয়েছি। আপনি নিজের মনে করে 2-0 বাড়িয়ে দিয়েছেন আর আমি নিজের মনে করে 2-0 কমিয়ে দিয়েছি। মানে এই এখনকার দিনে এই টাকায় কি হয়? এই শুনুন, আমি কিন্তু এই এলাকার বড় লিডার আছি বলে দিচ্ছি। কি 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 বললেন? লিডার? আরেকবার বলুন তো দেখি। আরে মশাই, লিডার লিডার মানে নেতা আছি। কেন, কানে কি কিছু গুঁজে আছেন নাকি? না 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 না, গুঁজবো কেন, গুঁজবো কেন? আসলে ব্যাপারটা হচ্ছে আজকালকার যে নেতা চেতা, এনাদের মুখে তো দুর্দিনের কথা শুনতেই পাই না। খালি টিভি যখনই খুলি আজকে দিনের কথাই শুনি। কি ভীষণ লাগলো, জল খাবেন? না না, গলায় লাগেনি, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। মাড়ি বলছি পায়ে লাগছে, টাকাটা ছাড়ুন তো। ও মা, ওই তো দিলাম, এবার কিন্তু ঝামেলা হয়ে যাবে বলে দিচ্ছি। কেন? এই তো আজব লোক, সেই থেকে বলছি বোঝেই না, মাথায় কি ছিট আছে নাকি? ছিট থাকলে তো ভালোই হতো, কিনে কি আর জামা কাপড় বানাতাম। কে হলো বলকা? সেই থেকে শুনছি এত ছিট খাচ্ছে তুমি কি? স্যার ও কিছু না, চাঁদা। বলছি কি আমি যাবো নাকি? না কিন্নি, এখন থাক। বলছি দাদা, বৌদি কি খুব রাগি নাকি? আরে না না, যাক কিন্তু ওই
রেগে গেলে হাত পা সব একসাথে চালায় আর কি, মানে কিছু না। শুনুন শুনুন শুনুন, সেই জন্যই আর কি ডাকাত। আস্তে 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 বলছি দাদা, কাউকে বলবেন না যেন, বুঝতেই তো পারছেন। বলছি শুনুন না, তাহলে আমি আসি। ও মা, বাকি টাকাটা নেবেন না? না থাক, বৌদিকে বলি ঘর থেকে দিয়ে যাক। না না থাক, ধর্মশাই থাক বলছি না, একবার বলে বোঝেন না নাকি? আরে ও দাদা, ও দাদা শুনুন শুনুন, আমি 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 আসি, কেমন? আমি দেখে দিচ্ছি, টাকাটা নিয়ে যান। আরে ও দাদা শুনুন, আমার বউ আমাকে মারবে না গো। ও দাদা শুনুন, আরে বলাচ্ছেন কেন?